আইফোন 12 প্রো ম্যাক্স 40 যারা বাংলাদেশ থেকে ক্রয় করবেন ভাবছেন, আজ আমি আপনাদেরকে জানাবো কবে এই ফোনটি বাংলাদেশে রিলিজ দেওয়া হবে, অর্থাৎ সরাসরি বাংলাদেশে কবে লঞ্চ করছে, এটির প্রাইস কত, এই ফোনটিতে কি ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে, কত ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে, ফোনটির সাথে চার্জার থাকছেন কিনা, এবং ফোনটিতে কি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, কয়টি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, এবং ফোনটির বিশেষ কি ফিচার্স রয়েছে। চলুন ভিউয়ার্স, তার আগে যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আমি লিমন হুসাইন আছি আপনাদের সাথে। আইফোন 12 সিরিজের সকল ফোনে কিন্তু 5G নেটওয়ার্কিং এর সুবিধা রয়েছে, সুতরাং আপনি আইফোন 12 প্রো ম্যাক্স ফোনটিতেও কিন্তু 5G নেটওয়ার্কিং এর সুবিধা পাচ্ছেন, যা আইফোন অন্য কোনো ফোনে এখন পর্যন্ত 5G নেটওয়ার্ক সুবিধা আনেননি। সুতরাং বোঝা যাচ্ছে যে আইফোন 12 প্রো ম্যাক্স এবং আইফোন 12 এর সিরিজের সকল ফোন কিন্তু এবার একটা অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এসেছে, এবং ফোনটিতে কিন্তু আপনি ন্যানো সিম বা ইলেকট্রনিক সিম রয়েছে, অর্থাৎ সবচেয়ে যে ছোটো সাইজের সিমটি সেটা কিন্তু আপনার ফোনে আপনি শুধুমাত্র ইউজ করতে পারবেন। ফোনটিতে ওয়াইফাই এবং হটস্পট সুবিধা থাকলেও ফোনটিতে কিন্তু কোনো রেডিও সুবিধা থাকছে না, অর্থাৎ আপনি ওয়াইফাই হটস্পট এই সুবিধাগুলো ফোনটিতে পাবেন কিন্তু আপনি ফোনটিতে রেডিও শুনতে পারবেন না। আমরা যদি ওয়াটার রেসিস্ট্যান্ট নিয়ে কথা বলতে যাই, তাহলে বলতে পারি যে ফোনটি আপনি 30 মিনিটের মতো পানি নিচে রাখলেও ফোনটিতে পানি প্রবেশ করার সুবিধা খুবই কম, অর্থাৎ আপনি ফোনটিকে যদি 30 মিনিটের কম সময় পানির নিচে রাখেন তাহলে ফোনটিতে পানি প্রবেশ করবে না। সুতরাং বুঝতেই পারছেন যে আইফোনের এই ফিচার্সটা কিন্তু অন্যান্য ফোনের চাইতে এই ফোনটিকে আলাদা করেছে এবং এটাই একটি বেশি অ্যাডভান্স ইউজ করেছেন। এবার ফোনটির আসলে ডিসপ্লে নিয়ে আমরা কথা বলি। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সুপার রেটিনা XDR টাচ স্ক্রিন। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চি। ফোনটিতে কিন্তু ফুল HD 1080x2340 পিক্সেলের ভিডিও আপনারা দেখতে পারবেন। যদিও মনে করেন যে ফোনটিতে প্রোটেকশন ক্ষমতা আসলে কেমন রয়েছে, অর্থাৎ ডিসপ্লে টাচ স্ক্রিন ক্ষমতা কেমন রয়েছে, তাহলে ফোনটিতে সিক্রেট রেসিস্টেন্ট গ্লাস ইউজ করা হয়েছে, সুতরাং ফোনটি অন্যান্য ফোনের চাইতে কিন্তু অনেক বেশি প্রোটেকটিভ ক্ষমতা রয়েছে। এবং আইফোন কোম্পানি থেকে বলা হয়েছে যে ফোনটির ডিসপ্লেতে যে সিক্রেট রেসিস্টেন্ট গ্লাস ইউজ করা হয়েছে, যেটা অন্যান্য ফোন থেকে এটাকে 4 গুণ বেশি প্রোটেকটিভ দিয়ে থাকবে। ফোনটির ক্যামেরা নিয়ে আমরা সজল ভাইয়ের কাছ থেকে একটু বিস্তারিত জেনে আসি। ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রথমটি 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 12 মেগাপিক্সেলের আরও একটি টেলিফোটো ক্যামেরা, যেটি দিয়ে 3x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে। থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের আরও একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং ফোনটির ফোর্থে থাকছে একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করা যাবে, আর 240fps এ স্লো মোশনে ভিডিও শ্যুট করার সুবিধাও থাকছে। আর ফোনটির সেলফিতে থাকছে ডুয়েল ক্যামেরার সেটআপ, যার প্রথমটি 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে একটি ডেপথ সেন্সিং ক্যামেরা, আর সেলফি ক্যামেরায়ও সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করা যাবে, আর 120fps এ স্লো মোশনে ভিডিও শ্যুট করার সুবিধাও থাকছে। আর ফোনটির সেলফি ক্যামেরাতে আরও একটি সুবিধা থাকছে, সেটা হচ্ছে ভিডিও স্টেবিলাইজেশনের জন্য এখানে থাকছে UI। আইফোন 12 প্রো ম্যাক্স ফোনটির যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে সেটা হচ্ছে ফোনটিতে কিন্তু কোনো চার্জার দিচ্ছে না, অর্থাৎ আপনি ফোনটি যদি চার্জ দিতে চান তাহলে আপনাকে অবশ্যই এক্সট্রা চার্জার কিনে নিতে হবে। ফোনটিতে টাইপ সির একটি ক্যাবল দেওয়া হচ্ছে এবং ফোনটিতে কোনো হেডফোনও দিচ্ছে না। তবে ফোনটিতে কিন্তু ফাস্ট ওয়্যারলেস চার্জিং সুবিধা দেওয়া হচ্ছে, ফোনটিতে ম্যাগজেবের সুবিধা দেওয়া হচ্ছে, এবং ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সুবিধাও আপনি পাচ্ছেন, যে কারণে আপনি 0-50% চার্জ দিতে মাত্র সময় লাগবে 30 মিনিট। অর্থাৎ আপনি 0-থেকে যদি ফুল চার্জ দিতে চান, অর্থাৎ 100% চার্জ দিতে চান, তাহলে আপনাকে 1 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার ফোনটিকে ফুল চার্জ দিতে পারবেন। এবার আসা যাক ফোনটির প্রাইস সম্পর্কে। ফোনটিতে কিন্তু 3টি ভ্যারিয়েন্সে লঞ্চ করা হয়েছে। ফোনটিতে 128GB, 256GB এবং 512GB আলাদা আলাদা রোমের ভ্যারিয়েন্ট ফোনটি রিলিজ করা হয়েছে। 128GB যে ফোনটি রয়েছে সেটার প্রাইস ধরা হয়েছে 1,10,990 টাকা, 256GB রোমের যে ফোনটি রয়েছে সেটার প্রাইস ধরা হয়েছে 1,19,990 টাকা, এবং 512
জিপির যে ভ্যারিয়েন্টটি রয়েছে সেটার প্রাইস ধরা হয়েছে 1,29,990 টাকা। ফোনটিতে কিন্তু কালার ভ্যারিয়েন্ট হিসাবে রয়েছে ব্ল্যাক, গ্রাফাইট, গোল্ড এবং প্রিফিক্স ব্লু। আসলে এই ফোনটিতে এবার কিন্তু প্রিফিক্স ব্লু নতুন একটি কালার নিয়ে এসেছে, যে কালারটি আসলে অনেক সুন্দর একটা লুক দিতেছে ফোনটির। আমার মনে হয়, ব্যক্তিগত মতামত, এবার প্রিফিক্স ব্লুর ফোনটি কিন্তু অনেক বেশি সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটিতে সামনে গ্লাস এবং পিছে গ্লাস থাকলেও ফোনটিতে কিন্তু স্টিল বডি ইউজ করা হয়েছে। ফোনটিতে সিরামিক শিল্ড ইউজ করা হয়েছে, যে কারণে ফোনটি অন্যান্য ফোনের চাইতে প্রায় 4 গুণ বেশি প্রোটেকটিভ ক্ষমতা রয়েছে। অর্থাৎ আপনার হাত থেকে যদি ফোনটি ভুল করে পড়ে যায় তাহলে ফোনটিতে তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। হ্যালো ভিউয়ার্স, আসলে বুঝতে পারছেন যে আইফোন 12 ফোনটি সিরিজের সবচাইতে বেস্ট ফোন কিন্তু আইফোন 12 প্রো ম্যাক্স, এবং বলতে গেলে বাজারে সবচাইতে বেস্ট ফোনই হচ্ছে আইফোন 12 ম্যাক্স।